সন্দেশখালীতে ফের জনরোষের মুখে শাসক নেতারা। বেড়মজুরে শঙ্কর সর্দারের বাড়িতে হামলা, পাশেই হলধর আলীর খড়ের গাদায় আগুন। দলীয় নেতাদের উপর হামলায় বিজেপির চক্রান্ত দেখছে তৃণমূল, পাল্টা সরব গেরুয়া শিবিরক। সন্দেশখালীতে ফের ক্ষোভের আগুন, যার আঁচে আবারও হাত পড়ল শাসক শিবিরে। লাঠি ঝাঁটা হাতে পথে নামা মহিলাদের সামলাতে কার্যত হিমশিম খেল পুলিশও। জনরোষ মোকাবিলায় শনিবারই বেড়মজুর এক পঞ্চায়েতের অঞ্চল সভাপতির পদে রদবদল করে তৃণমূল। শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিনের জায়গায় দায়িত্ব দেওয়া হয় স্থানীয় তৃণমূল নেতা অজিত মাইতিকে। এরপরেই রবিবার অজিত মাইতির উপর চড়াও হন গ্রামবাসীরা। প্রাণ বাঁচাতে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেন তিনি, যার জেরে তড়িঘড়ি অজিত মাইতিকেও সরিয়ে দেয় শাসক দল। তার জায়গায় বেড়মজুর এক নম্বর অঞ্চলে তৃণমূলের আহ্বায়ক পদে নিযুক্ত করা হয় হলধর আড়িকে। এবার জনতার রোষের মুখে পড়লেন তিনিও। সোমবার বেড়মজুরের মাঝের পাড়ায় হলধর আড়ির বাড়ির সামনে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা। জবরদখলের অভিযোগে তার খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ জনতা। হামলার পর তৃণমূল নেতার বাড়ির সামনে পুলিশে পাহারার ব্যবস্থা করা হয়। হলধর আড়িরই কার্যত বাড়ির কাছেই যে খড়ের গাদা রয়েছে সেখানে আবারও অগ্নিসংযোগের অভিযোগ উঠছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে তার যে বাড়ির সামনের খড়ের গাদা তা কিন্তু কার্যত পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে। বর্তমানে হয়তো যারা বিজেপি করছে, অন্য রাজনৈতিক দল করছে, তারা আমি যাতে এই দলের দায়িত্বভার না নিই, এই দলটাকে যাতে মাথা উঁচু করে মানুষের পাশে যেতে না দেয়, সেই জন্য হয়তো তার প্রতিক্রিয়া হয়েছে। মাঝের পাড়ার পথ ঝাউতলা, বেড়মজুরে এদিন গ্রামবাসীদের রোষের মুখে পড়েন তৃণমূলের পঞ্চায়েত সদস্য শঙ্কর সর্দার। জবরদখলের অভিযোগে তার বাড়িতেও ভাঙচুর চালান বিক্ষোভকারী মহিলাদের একাংশ। মাঠের মধ্যে এখনো পর্যন্ত কিন্তু মহিলারা তারা জড়ো হয়ে রয়েছেন, এবং তাদের অভিযোগ যে শঙ্কর সর্দার এবং অজিত মাইতি বা শাহজাহান শেখ, তারা মিলেই কিন্তু তাদের জমি কেড়ে নিয়েছে, এবং পুলিশ বারবার করে চেষ্টা করছে যে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার, কিন্তু কোনোভাবে পুলিশ সরাতে পারছে না। কোন জমি আপনার? এই জায়গায় ঘর, ওই পুকুর কেটেছে, আচ্ছা 4,000 টাকা দিয়ে লিয়েছে। আমার স্বামীকে ফাঁসানো হচ্ছে, আমার স্বামী টিএমসি করে, আর বিজেপির থেকে এরা ফাঁসানোর চেষ্টা করছে, সবই মিথ্যে, এগুলো মিথ্যে অভিযোগ। হামলার খবর পেয়ে বেড়মজুরে যায় বিশাল পুলিশ বাহিনী। মারমুখে মহিলাদের নরমে গরমে বার্তা দিয়ে বিক্ষোভ থামানোর চেষ্টা করেন পুলিশ কর্তারা। আপনারা অভিযোগ দিবেন না, কিছুই করবেন না, তারপরে এসে হাঙ্গামা করবেন শুধু, রোজ তো বলছি আপনারা আইন ভাঙলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিরোধীদের স্পন্সরটাই গন্ডগোলটা হচ্ছে। তৃণমূলের যাকে দায়িত্ব আনা হবে, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে একটা গল্প ছড়িয়ে দিয়ে তার বাড়িটাকে একটা ছুতো তৈরি করে নিয়ে, একটা টার্গেট করে দশচক্রে ভগবান ভূত বানিয়ে তার বাড়িটায় হামলা করে দাও। তৃণমূলের ওখানে অঞ্চল সভাপতি করার মতো লোক এখন তৃণমূল খুঁজে পাবে না। আমাদের সাংগঠনিক রিপোর্ট অনুযায়ী হলধর আড়িও সভাপতি হতে চায়নি, এই জন্যই আমরা দায়িত্ব নিয়ে বলছি যে তৃণমূল কংগ্রেস 2024 সালের লোকসভা নির্বাচনে বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশখালী বিধানসভা সেগমেন্টে কোনো নির্বাচনী এজেন্ট বসাতে পারবে না। তৃণমূল নেতাদের বাড়িতে হামলার অভিযোগে এদিন বেড়মজুরে ফের ধরপাকড় করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানান বসিরহাট পুলিশ জেলা সুপার। তারপরে অবশ্য শান্তি ফেরার লক্ষণ নেই সন্দেশখালীতে। ক্যামেরায় অরিন্দম শুভ্রর সঙ্গে বিক্রম পিয়ালির রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।